গুড মর্নিং, আমি অপর্ণা, আপনাকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আবারও চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে সকাল সকাল, আর এখন বাজে 7:20। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে সবাইকে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, প্লিজ স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের ইচ্ছায় ভালো আছো, সুস্থ আছো, সুস্থ জীবনযাপন করছো, আর আমিও ভালো আছি। তো চলো বন্ধুরা, এখন আমি করছি ব্রাশ, আর সকাল থেকে আমার মানে বাসিঘরের কাজটা সারা হয়ে গেছে। তো এখনও আমি স্নান করিনি, তো স্নানটা করবো, এবার ব্রাশ করছি, স্নান করবো, মা ওদিকে পুজো দিচ্ছে, আর তোমাদের দাদাভাই আমি স্নান করার পর ও স্নান করবে। তো এখন 7:20 মানে ও 8টার দিকে বেরিয়ে যাবে, তারপরেই ও স্নান করবে। তো চলো ওদিকে বালতি ভর মানে বালতিতে কলে বসিয়ে এসেছি, মানে ভরতে বসিয়ে দিয়েছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ইন্ট্রোটা করেই যাই, কী বলো বন্ধুরা। তো সবাইকে অনেক অনেক স্বাগত, তো চলো দেখতে থাকো। জানো তো বন্ধুরা, আজকের আমি বানাচ্ছি পোহা। আর পোহা বানাতে গিয়ে দেখলাম যে কাঁচা মটর যে আমরা যে রেখে দিই ফ্রিজের মধ্যে স্টোর করে, ওটা শেষ হয়ে গেছে। তো ভাবলাম শুধু আলু দিয়েই বানিয়ে ফেললে, আলু আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে আজকের পোহা বানাবো। আর আগের দিন যে ভাতটা সয়াবিন দিয়ে আলু তারপরে কাঁচা মটর দিয়ে যে ভাতটা বানানো হয়েছিল, তার মধ্যে থেকে না একটুখানি থেকে গেছিলো, তো ভাবলাম ওইটাও মিশিয়ে দেব। তো আজকের এই পোহাটা বানিয়ে আজকে সকালে টিফিনটা করব। তো সব কি বলে এই কাঁচা মটর টটর দিলে না ভালো লাগে খেতে, না হলো মানে অতটা ভালো লাগে না, কিন্তু আলুটা ভালো লাগে। আলু কাঁচা মটর টটর দিয়ে একসঙ্গে করতে গেলে ভালো লাগে। তো দেখো দেখতে দেখতে আমার হয়ে গেছে, তো এবার বেড়ে নেবো, মানে বেলাও হয়ে গেছে। তো দুটো থালায় করে বেড়ে নিচ্ছি, আমি দুজনই খাবো, আমি আর মা খাবো। আর এতে না একটু কারি পাতা লাগে, তো কারি পাতা ফোড়ন আর একটু কারি পাতা আর কি বলে সর্ষে ফোড়ন দিয়ে জিনিসটাকে বানিয়েছি। আগে একটু আলুটা ভেজে নিয়েছি, ভালো লাগে। তো তারপরে দেখো আর তোমাদের সঙ্গে আর সামনে আসা হয়নি, একেবারে বিকেলবেলা চলে এসেছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিয়েছি, নিয়ে বাহারটা ঝাঁট দিচ্ছি। তো বৃষ্টি সময় সবসময়ের জন্য বৃষ্টি হচ্ছে যখন তখন করে, তো ভাবলাম আর এদিকে দেখো অনেক দিন ধরে ঝাঁট দিয়ে না এগুলো তো তোলা হচ্ছিলো না, এক পাশেই রেখে দেওয়া হতো, আর ওই আন্টিটা তো আর আসেই না। যাই হোক আজকের ভাবলাম তো এইটা একটু পরিষ্কার করে নিই, কারণ বৃষ্টি হচ্ছে না ভালো লাগে না। আর ছাদে তো শুধু কুচি মানে টোন স্টোনগুলো না উঠে উঠে এত পায়ে লাগে, সে যত ঝাঁট দিয়ে দিয়ে এখানেই কারি করেছি, তাও গোটা ছাত্রায় স্টোন উঠছে, তো খালি পায়ে হাঁটা যায় না। তাও না খালি পায়ে হেঁটে হেঁটে না যেন জুতো পরতে আর যেন কেমন একটা লাগে, জুতো পরতে না মানে এই বার হয়ে চলে আসি এই রকমই, নাহলে আগে জুতো ছাড়া হাঁটতাম না, সে জায়গায় এখন এমনি বার হয়ে চলে আসি। তো যাই হোক একটা পলিতে করে এগুলো তুলে নেব। আর আজকের একটু মেঘলা মতো হয়ে আছে, কারণ বৃষ্টি হয়েছিল তো মেঘলা মতো হয়ে আছে। আর দুপুরের দিকে একটু ভালো রোদ হয়েছিল, কিন্তু সকালের দিকে বৃষ্টি হয়েছিল আর কি। আর ওদিকে আমি মাছ বের করেছি রান্না করব বলে, মাছ বলতে আজকে চিংড়ি মাছ বের করেছি। চিংড়ি মাছটা বরফ গলবে তো, কারণ মানে ডিপ ফ্রিজে ছিল, তো ওটা বের করে রেখে এসেছি, এইটা কাজ করে নিই, কাজ করে নিয়ে তারপরে ওদিকে যাব, রান্না বান্না কী হবে। আর আজকের তোমাদের দাদাভাই বলে গেছিলো ডাল মাখনি খাবে, তো ডাল মাখনি মা বানিয়েছে। চলো তোমাদের সাথে কাজ করতে করতে একটা কথা শেয়ার করা যায়, যখন মেয়েদের বিয়ে হয় যদি শ্বশুরবাড়ির লোকজনরা ভালো হয় তাহলে তার জীবনটাই, শ্বশুরবাড়ির লোকজন ভালো হোক না হোক যদি তার বরটা যদি তাকে ভালোবাসে তাহলে তার জীবন উদ্রে যাবে।
তার কোনো টিম চিন্তা থাকবে না। আর যদি বট যদি খারাপ হয়, মানে ভালো অতটা বাসে না, তাহলে তার জীবনটা দুর্দশা হয়ে যাবে। মানে সেই জিনিস, সেই সংসারটা কোনো রকমে টিকে থাকবে কি নাও থাকতে পারে, এরকমই অবস্থা। কিছু কিছু মানুষের জীবনটা কত সুন্দর, কিছু কিছু মানুষের জীবনটা একদম দুর্দশায় ভরে যায়, কি তাই তো? সেরকমই যদি একজন মেয়ে তার বাবা মা তার প্রিয় সবাই মানে আপনজনকে ছেড়ে একটা শ্বশুর বাড়িতে আসে, শ্বশুর বাড়িতে এসে সবাইকে আপন করে নেয়, কিন্তু একটা ছেলে সে কি পারে তার শ্বশুর বাড়িকে আপন করে নিতে? অনেকে পারে, অনেকে কিন্তু পারে না, বেশিরভাগ মানুষ কিন্তু পারে না যে মেয়েদের মতো শ্বশুর বাড়িকে আপন করে নিতে। অথচ মেয়েরাই দেখো মুখ বুঝে সব কিছু সহ্য করে সবাইকে হাসি মুখে কিন্তু সব কিছু সয়ে নেয়, কিন্তু ছেলেরা সেটা করে না। সেটা করে নাই নয়, তারা তো চায় না তাদের সঙ্গে এসব মানে করতে বা আপনজন ভাবতে, নিজের পরিবার ভাবতে চায় না। তাই জন্য দেখবে প্রায় সংসারে এই নিয়ে প্রবলেম হয়। হয়তো ভাবছো তোমরা যে আমি কেন হঠাৎ করে এটা বলতে গেলাম, আমার সঙ্গে হচ্ছে বা হয়েছে বলতে পারো, তো সেই জন্য আমি বললাম আর কি। একটা মেয়ে যখন মানে কত আশা নিয়ে শ্বশুর বাড়িতে আসে, তার সব মানে হাজবেন্ড এই এই করবে, এতটা ভালোবাসবে, হ্যাঁ বলবো না যে আমার হাজবেন্ড ভালোবাসে না, ভালোবাসে, তবে এই যে যখন একটা হাজবেন্ডের পাশে যদি মানে তার স্ত্রীর পাশে যদি হাজবেন্ডের মানে ইয়ে থাকে না, সত্যি তার জীবনটা অন্যরকম হয়ে যায়, আর যখন তার পাশেই থাকে না তখন তার জীবনটাই আবার অন্যরকম। যাই হোক, আফসোস করে কোনো লাভ নেই, আফসোস শুধু আফসোসই থেকে যাবে, নিজের কর্ম করে যাও, নিশ্চয়ই ফল পাবে, আর কিছু কি বলবো। তো যাই হোক, কত আশা নিয়ে স্বপ্নে বাপের বাড়ি মানে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসে, এসেই যদি মানে তার উল্টোটা হয় কতটা কষ্ট থাকে তাদের বুকে চাপা, কত কষ্ট নিয়েই তারা মানে জীবনযাপন করে, তাও মুখ ফুটে কিছু বলতে পারে না। যাই হোক, অনেক কথা গেজে বেজে বলে ফেললাম, যদি কিছু ভুল বলে থাকি তো প্লিজ কিছু মনে করো না, মাফ করে দিও, সবাইয়ের কথা বললাম না, কিছু কিছু মানুষ আছে এরকম। তো এটা হচ্ছে ডাল মাখনি, জানো তো, এটা মা বানিয়েছে, শাশুড়ি মা বানিয়েছে, আর এদিকে আমি চিংড়ি মাছ আলু কুমড়ো দিয়ে তরকারি বানাচ্ছি। এটা হচ্ছে মানে রাতের, তো আমি ভাত বানাবো আর রুটি করবো আর কি। তো এখন সন্ধে দেওয়া হচ্ছে, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর ভিডিওটিকে বাড়াবো না, একদম মনটা খারাপ হয়ে গেছে কথাটা শুনে। তো চলো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, ভালো থেকো, আবার কালকে সকালে দেখা হচ্ছে।